হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো ফ্রেন্ড, আজকে আমার পড়াতে যেতে লেট হয়ে গেছে, কারণ ফ্রেন্ড আমাকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য আমাকে পড়াতে যেতে লেট হয়ে গেছে। সো ফ্রেন্ড, আমার রেগুলার রুটিন সকালবেলা ঘুম থেকে ওঠা, এরপরে গিয়ে পড়াতে যাওয়া, পড়িয়ে আসার পর তোমার স্কুলে যাওয়া, স্কুল থেকে আসার পর আবার পড়াতে যাওয়া, এরপরে ব্লগ, এরপরে তোমার এডুকেশন ভিডিও বানালে এডুকেশন ভিডিও বানাতে হয়। সো এটা আমার রেগুলার রুটিন তোমার। চলো এখন আমি যাই পড়াতে। আমি আমার রাস্তার চারপাশে কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছি। হাই ফ্রেন্ড, ফাইনালি আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সো এখন আমি বেরোবো। আজকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ আজকে আমার বোনও তোমার সাইকেল নিয়ে কলেজে যাবে, তো এই জন্য আমি হেঁটে হেঁটে বাজারে যাব। সো এই জন্য আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। 1 কিলোমিটার প্রায় 10 থেকে 20 মিনিট লাগে। সো হাই ফ্রেন্ড, ফাইনালি আমি স্কুলে এসে পড়েছি। তো আজকে ফ্রেন্ড আমার স্কুলে অনেক কাজ আমার তোমার। আজকে আমার প্রথমে তোমার আমার যে ক্লাস 9-10 যে বহুশল স্টুডেন্ট আছে তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিয়ে যাওয়ার জন্য রাজনগর ইলেকট্রিক অফিসে পারমিশনের জন্য যেতে হবে। এরপর আছে তোমার স্কুলের স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। সো এটা আমার অনেকগুলো ক্লাস বাকি রয়েছে। সো হেড স্যার বলেছে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, সো ওইটাও করতে হবে। এরপরে এছাড়া আছে তোমার আমার স্কুলে আজকে গেস্ট লেকচারার সেশন। সো একজন রিসার্চ পার্সন আসবে এবং গেস্ট লেকচারার সেশন করাবে। দেখুন ফ্রেন্ড, উনি হচ্ছেন রিসার্চ পার্সন আজকে গেস্ট লেকচার সেশনের জন্য। সো উনি আজকে ক্লাস করাবেন, উনি হচ্ছেন রাকেশ দাস। এবং ফ্রেন্ড, আমি যে এই কাজগুলো করব এবং ওই কাজগুলোর কিছু কিছু তোমার মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। গেস্ট লেকচারার সেশন চলাকালীন কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে এই ভিডিওগুলোর মাধ্যমে শেয়ার করলাম। ফাইনালি আমার স্কুলে গেস্ট লেকচারার সেশন হয়ে গেছে, ক্লাস 9-এর এবং ক্লাস 10-এর একটা একটা করে ক্লাস গেছে আজকে। সো আগামীকালকেও হবে তোমার। এবং আজকে আমি তোমার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লাস 12-এর সমস্ত স্টুডেন্টের নাম আপলোড করে দিয়েছি। হাই ফ্রেন্ড, ফাইনালি স্কুল শেষ হওয়ার পরে আমি বাড়িতে এসে একটু রেস্ট করে উঠলাম। ফ্রেন্ড, আজকে গেস্ট লেকচার এবং স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ করে আমি টাইম পাইনি। সো সেজন্য আমি তোমার পারমিশনের জন্য রাজনগর যেতে পারিনি। এই জন্য আমি আমার স্কুলের একটা স্যারকে দিয়ে ওইটাকে পাঠিয়ে দিয়েছি এবং স্যার পারমিশন নিয়ে নিয়েছে। এবং আমরা আমরা 26 তারিখ এবং 27 তারিখ স্টুডেন্টদের নিয়ে রাজনগর ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাব। ফাইনালি আমি আমার এডুকেশন চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে নিয়েছি। এবং ফ্রেন্ড, আজকে আমি আমার এই ব্লগটাকে আর কন্টিনিউ করি না। সো আমি এখানেই এন্ড করি। সো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ব্লগে।